হযরত ইমাম শাফি রাহিমাল্লাহ সূরা সম্পর্কে তিনি একটা উদ্ধৃতি করেছেন, বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, গোটা দুনিয়ার মানুষ যদি ছোট্ট সূরা সূরা আসরটা যদি মানুষ বুঝে শুনে যদি আমল করে, যদি এটা নিয়ে যদি গবেষণা করে, ইমাম শাফি রাহিমাল্লাহ বলেন, তাহলে এই ছোট্ট সূরা তিনটি আয়াত সংকলিত একটা সূরা সূরাল আসর রাই সূরাল আসর এটা মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। এই সূরার সম্পর্কে বর্ণিত রয়েছে, আল্লাহর রাসূলের দুজন সাহাবী যখন একত্র হতেন, পরস্পর পরস্পরকে পরস্পরের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একজন আরেকজনকে এই ছোট্ট সূরা সূরাল আসরটা তেলাওয়াত করে শোনাইয়া দিতেন, কারণ তারা জানিয়ে দিতেন এই সূরাল আসরটা তেলাওয়াত করে এটাই বুঝাই দিতেন, ও আল্লাহ রাসূলের সাহাবী আপনার ভিতরে কি এই সূরাল আসরের কথাগুলো আমল আছে নাকি, তিনিও আবার উনাকে শুনাইয়া দিতেন, তার মানে বুঝাইয়া দিতেন, ও আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ তাআলা যে এই সূরার মধ্যে চারটা রক্ষা কবচ দিয়েছেন, আপনি কি সেই চারটা রক্ষা কবচ চারটি কর্মপদ্ধতি আমল আপনার ভিতরে আছে নাকি, পরস্পর পরস্পরকে এই সূরাল আসরটা তেলাওয়াত করে সালাম বিনিময়ের মাধ্যমে একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিতে, তার মানে এই সূরার গুরুত্ব কম, কথা বললেন না, এই সূরার গুরুত্ব কম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মনে হয় যেন একটা ঝিনুকের ভিতরে গোটা আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর সমুদ্রগুলো সাগরগুলো দুনিয়ার সব সমুদ্র সাগরগুলোকে একটা ঝিনুকের মধ্যে ঢুকাইয়া দিলে যে অবস্থা মনে হয় যেন ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট সূরা সূরার আসরের মধ্যে গোটা দুনিয়ার মানুষের সফলতা মানুষের কল্যাণ মানুষের মুক্তির কথাগুলো এইভাবে করে ঝিনুকের মতো আটলান্টিক মহাসাগর ঢুকাইয়া দিলে যে অবস্থা এমনি করে আল্লাহ তাআলা সূরার আসরের মধ্যে মানুষের মুক্তির কথাগুলো ঢুকাইয়া দিয়েছে। সূরা আসরটা ছোট্ট হতে পারে কিন্তু এর তাৎপর্য এর গুরুত্ব অনেক বেশি, বলি সুবহানাল্লাহ। এই সূরার স্বপ্নের তাবিরটা একটু জেনে নেই, যদি কেউ এই সূরাল আসরটা যদি স্বপ্নে দেখে তার তাবির কি, সূরাল আসরটা যদি কেউ স্বপ্নের মধ্যে যদি তেলাওয়াত করতে দেখে তাহলে এর তাবির হচ্ছে যে ব্যক্তি স্বপ্নে দেখবে যে এই সূরাটা তেলাওয়াত করতেছে পাঠ করতেছে তাহলে এই ব্যক্তি সে আশা এবং ভয় এই দুয়ের মাঝে দুদুল্যমান অবস্থায় থাকবে। আল্লাহু আকবার, আশা এবং ভয় এই দুয়ের মাঝে দুদুল্যমান অবস্থায় থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন ওয়াল্লা আস, সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই পরবর্তী আয়াতে দ্বিতীয় আয়াতে বললেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ সকল ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। শেষের আয়াত আল্লাহ রাব্বুল বললেন ইল্লাল্লাযিনা, তারা ব্যতীত তারা কারা, ইল্লাল্লাযিনা মানু, চারটা কাজের কথা বললেন, এক নাম্বার বললেন আমানু, দ্বিতীয় নাম্বার বললেন ওয়ামিলুস সালেহ, দ্বিতীয় হচ্ছে ওয়ামিলুস সালেহাত আমলে সালে নেক কাজ সৎ কাজ, এরপর বললেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিসসাবর, তৃতীয় নাম্বার হচ্ছে পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দেওয়া, চতুর্থ নাম্বার হচ্ছে পরস্পর পরস্পরকে সবরের সবর অবলম্বন করা ধৈর্য ধারণ করা, এই চারটা কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা তাফসীরে যাই। প্রথম আয়াত ওয়াল আস, বলেন সবাই বলেন প্রথম আয়াত কি, আবার বলেন, এখানে আসর শব্দের প্রথমে ওয়া ওয়াও এসেছে, কি এসেছে, ওয়াও এসেছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কে এনে সময়ের ওয়াকে এনে আল্লাহ কসম করেছেন, এটা ওয়াই কসমিয়া শপথের জন্য এসেছে কসমের জন্য এসেছে, এখানে দুনিয়ার কোন মানুষ কসম করে নাই,
পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানরা শপথ করে নাই। এই জায়গায় যিনি শপথ করেছেন, কসম যিনি করেছেন, বলুন তিনি কে? আর আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ শপথ করেছেন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে কসম করেছেন, শপথ করেছেন, এখানেও আল্লাহ শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের যেমন সূরা তিন এর মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা শপথ করছেন, আল্লাহ বললেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এভাবে করে আল্লাহ শপথ করেছেন, কে শপথ করেছেন? কসম করেছেন কে? সূরা দোহার মধ্যে আল্লাহ এভাবে কসম করলেন কে কসম করছেন? আর এই সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা একবার শপথ করলেন, কসম করলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ করছেন এখানে সময়ের শপথ, যুগের শপথ, কসম করছেন আল্লাহ, কসম করছেন। আমরা দুনিয়ার মানুষও কসম করে, কথা বলেন কসম করে, আমরা কসম করি না? অনেক মহিলারা আছে কথায় কথায় কি করে, কসম করে, আছে না নাই? হ্যাঁ, মাজারের নামে কসম করে, হ্যাঁ দরগার দরগা বাড়ির নামে কসম করে, দুর্গার নামে কসম করে, ছেলের মাথায় ধরে কসম করে, কোরআন ধরে কসম করে, আছে না নাই? এভাবে কসম করার কোনো নিয়ম নাই, কথায় কথায়ও কসম করা যাবে। আর মানুষ যদি, ইনসান যদি, দুনিয়ার মানুষ যদি কসম করতে হয়, তবে তারা কোনো কথাকে দৃঢ়তা বোঝাবার জন্য, সত্য বোঝাবার জন্য কসম যদি করতেই হয়, একমাত্র কসম করতে পারবে কার নামে? আল্লাহি বিল্লাহি, আল্লাহর শপথ করে বলতে হবে। দুনিয়ার মানুষ কসম করলে একমাত্র আল্লাহর নামে কসম করবে। আল্লাহ যেহেতু রব, তিনি যেহেতু স্রষ্টা, তিনি যখন কসম করবেন, তিনি কিসের কসম করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে কসম করি আর আল্লাহর কসম এক, কথা বলেন এক, আল্লাহর কসম এক নয়, আমরা কসম করি সবচাইতে যিনি বড়, যিনি মহানত্ব, বিরাটত্ব, শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠত্বের ভিত্তির উপর ভিত্তি করে আমরা কসম করি, যেহেতু গোটা দুনিয়াতে আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই, তার বিরাটত্ব তার চেয়ে কোনো বিরাটত্ব নেই, তাই তিনি সবচেয়ে বড়। এজন্য আমরা নামাজ ও তাকবীর দেই, সেখানে আল্লাহ মহান, আল্লাহ বড়র স্বীকার করে। দুনিয়াতে আমি যখন এসেছি, মুসলমান সন্তান পৃথিবীতে যখন আসে, তখন তার কানে আজান দেওয়া হয়, সেখানেও আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণাটা তার কর্ণকুহরে ঢুকিয়ে দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহর শ্রেষ্ঠত্বের উপরে আর কোনো কিছু নাই। ঠিক কিনা বলে নারে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, একজন মুমিন, একজন মুসলমানের সন্তান দুনিয়াতে আসলে আল্লাহু আকবার, যখন আজান হয় আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার, ইকামত হয় ইকামতের প্রথম শব্দ আল্লাহু আকবার, লোকটা জন্মের পরে দুনিয়ার জীবনের শেষ পর্যায়ে এসেছে, মারা গেলে, মারা যাওয়ার পর যখন লাশ হয়ে গেছে, বিদায়ের শেষ মুহূর্তে যখন জানাজার নামাজ পড়ানো হয়, সেখানেও জানাজার নামাজ শুরুটা করা হয় আল্লাহু আকবার, শেষটা হচ্ছে আল্লাহু আকবার। তার মানে বুঝাইয়া দেওয়া হলো, দুনিয়ার মানুষ মুমিন মুসলমানদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্লোগান দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। আজকে এই স্লোগান দিতে তোমরা যারা আজকে ভয় পাও, তোমরা যারা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া, তোমরা যারা ভয় পাওয়া, তোমরা যারা এমন দল করা এই স্লোগান দিতে পারো না, তুমি মুসলমানের সন্তান হিসেবে সন্দেহ আছে, কথা বলে ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু শ্রেষ্ঠ, বীরত্ব তার, মহানত্ব তার, শ্রেষ্ঠত্ব, সেজন্য মানুষ কসম করবে একমাত্র আল্লাহর নামে। এজন্য মানুষ, আমরা কসম দুর্গার নামে নয়, ধরগার নামে নয়, সন্তানের মাথায় হাত রেখে নয়,
কোরআনে হাত রেখে নয়, হাদিসে হাত রেখে নয়, মসজিদের নামে নয়, অমুক মাজারের নামে নয়, আমরা যদি একান্ত কসম করতে হয় তাহলে সেই কসমটা হবে কার নামে? আর আওয়াজ দিয়ে বলুন, কার নামে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কসম আর বান্দার কসম এক? কথা বলে, আল্লাহর কসম আর বান্দার কসম এক? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন আসর, আসরের অনেকগুলো ব্যাখ্যা আছে। আমার প্রিয় ভাইয়েরা, আসরের কয়েকটা ব্যাখ্যার মধ্যে উল্লেখযোগ্য কথা হচ্ছে, সময়ের শপথ করেছেন আল্লাহ এখানে, যুগের শপথ করেছেন আল্লাহ এখানে, কালের শপথ করেছেন, ইতিহাসের শপথ করেছেন কে? এত আস্তে বললেন, কে করেছেন? আল্লাহ এখানে যুগের শপথ করলেন কেন? কারণ মানুষের সুকর্ম আর কুকর্ম, এই সুকর্ম সুকীর্তি আর কুকীর্তি, মানুষের সুকর্ম আর কুকর্ম সব ইতিহাসের পাতায় থেকে যায়। মানুষ মরে যায় কিন্তু ইতিহাসের পাতায় সব থেকে যায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য ইতিহাসের সাথে মানুষের জীবনের সাথে, সময়ের সাথে একটা সম্পৃক্ততা আছে, যুগের সাথে মানুষের, সময়ের সাথে মানুষের জীবনের সাথে একটা সম্পৃক্ততা আছে, কালের সাথে মানুষের জীবনের সাথে একটা সম্পৃক্ততা আছে। আজ থেকে বহু বছর পূর্বে, 200 বছর পূর্বে, 150 বছর পূর্বে, আজ থেকে 300 বছর পূর্বে রাজা বাদশারা রাজত্ব করেছে, তারা শাসন করেছে, এমনও রাজা বাদশারা ছিল, আজকে ইতিহাসের পাতায় আছে, কিতাবে আছে, যারা জনগণের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নির্যাতনের সিস্টেম রোলার চালিয়েছে, কুকুরটি করেছে, জুলুম করেছে, ওই জুলুমের ইতিহাস, ওই কুকুরটির ইতিহাস সব আজ ইতিহাসের পাতায় আছে না নাই? আজ থেকে 200 বছর পূর্বে তারা রাজত্ব করে গেছে, আজ তারা ক্ষমতায় নাই, তাদের পরক বংশ পরক্রমায় কেউ আজ ক্ষমতায় নাই, কিন্তু তাদের ওই কুকর্ম, তাদের ওই খারাপ, জনগণের উপরে যে নির্যাতন, এটার সব কথাগুলো ইতিহাসের পাতায় আছে না? আবার পৃথিবীতে বহু রাজা বাদশা ছিল যারা সুকর্ম করেছে, জনগণের প্রতি ইনসাফ করেছে, তাদের সেই কথাগুলো কি আছে? এমনও বাদশা ছিল, রাজা ছিল, রাত্রে ঘুম হতো না, চিন্তা পেরেশান, আমার রাজ্যের মধ্যে কোন প্রজা, কোন নাগরিক, কোন জনগণটা না জানি না খেয়ে আছে, না জানি আমি তার প্রতি কোনো জুলুম করেছি কিনা, আমার কথার দ্বারা, কাজের দ্বারা, আমার রাষ্ট্রের সিদ্ধান্তের দ্বারা কোনো ক্ষতি হয়েছে কিনা, এই চিন্তা পেরেশানে থাকতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন, তওবা করতেন। এখন তারা যে এই ভালো ভালো কাজ করেছেন, জনগণকে নিয়ে ভেবেছেন, এই কথাগুলোও কিন্তু ইতিহাসের পাতায় আছে। আজও যারা পৃথিবীতে সুকর্ম করবে তারা থাকবে না, 100 বছর পরে, 50 বছর পরবে ইতিহাসের পাতায় সব থেকে যাবে, কালের আবর্তনে সব হারিয়ে গেল, ইতিহাসের পাতায় থেকে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়াল আউস শপথ করেছেন, সময়ের শপথ করেছেন, যুগের শপথ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, কাল তিন প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কয় কাল? সবাই বলেন কয় কাল? অতীত কাল, যেটা আমরা ফেলে এসেছি, মানুষের জীবন থেকে যেটা চলে গেছে সেটা কি? অতীত হয়ে গেছে। এখন যে আমরা কথা বলতেছি এটা কি? বর্তমান। এই যে কথা রানিং হচ্ছে বর্তমান। আর আমি যে স্বপ্ন দেখি, ব্যক্তি যে আকাঙ্ক্ষা করে, তামান্না করে, যেটা আশা করে, ওটা হচ্ছে কি? ভবিষ্যৎ। ওটা হচ্ছে কি? ভবিষ্যৎ। এ দেখেন, যেটা আমি আশা করেছি গত 3 দিন আগেও, এই হুজুররা আপনারা সবাই কত পরিশ্রম করেছেন মাহফিলটাকে আয়োজন করার জন্য, তাই না? সবার আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে এরকম তাফসিরুল কোরআন মাহফিলে অনুষ্ঠিত হবে, আপনারা বসবেন, হুজুররা আসবে, আলোচনা শুনবেন। যেটা গতকালকে ভবিষ্যৎ ছিল সেটা আজকে বর্তমান হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে মাওলানা ফখরুদ্দিন সাহেব আলোচনা শেষ করে ফেললে, মুনাজাত হয়ে গেলে, এটা অতীত হয়ে যাবে। 2024 সালের মাহফিলটা এখন কি হয়ে যাবে? অতীত হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, মানুষের জীবনের ভবিষ্যৎ যেটা, সেটা অতি দ্রুতই বর্তমানে আসে। আর বর্তমান আসলে কোনো কাল নয়, সাইকেলের চাকার মতো ঘূর্ণায়মান প্রতিটি মুহূর্তে।
ভবিষ্যৎটা সাইকেলের চাকা যেরকম ঘুরে 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 প্রতিনিয়ত ঘুরছে, এরকম করে ভবিষ্যৎটা ঘুরে এসে বর্তমানে পড়েই ঘুরে এটা অতীতের গর্ভে বিলীন হয়ে যায়। আসলে বর্তমান আর ভবিষ্যৎ কোনো কালে নয়, সব অতীত হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে আল্লাহ তাআলা আসর শব্দ সময়ের শপথ করছেন, কারণ মানুষের জীবনের সাথে সময়ের সম্পৃক্ততা আছে। সবাই বললেন না সময়ের সম্পৃক্ততা আছে? আমার প্রিয় ভাইয়েরা, আজ দেখেন এই সূরাটা আজকে সমাজের বাস্তবতার সাথে কেমন করে মিলে যায়। আলহামদুলিল্লাহ বলেন, সময়ের সাথে কেমন করে মিলে যায়, বলি আলহামদুলিল্লাহ। এই সূরার মধ্য দিয়ে আমরা আজকে গোটা দুনিয়ার মানুষ পথহারা, মানুষ আজকে সত্যিকারের পথের দিশা পাচ্ছে না। আজকে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো বাঁশি বাজাচ্ছে গোটা দুনিয়ার, গোটা সমাজের মানুষগুলো সেই বাঁশিওয়ালার পিছনে ছুটছে, আর সমুদ্রে ঝাঁপ দিয়ে ধ্বংসের সুপে পড়ে গোটা জীবনকে, সমাজকে তারা তছনছ করে দিচ্ছে, কথা বলে ঠিক কি না? সেই হেমলনের বাসিওয়ালা থেকে ভেই বাসি বাজার, সে হেমলনের পিছনে যারা ছুটছি তাদেরকে মনে হয় যেন আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন এই সূরা আল আসরের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ।